এতক্ষণ আমরা ব্লেন্ড মোড নিয়ে দেখলাম। তো আগের ভিডিওগুলোতে ব্লেন্ডিং, লাইটিং ব্লেন্ড, তারপর হচ্ছে ডার্কেন মোড, তারপর হচ্ছে কন্ট্রাস্ট মোড, এগুলো মোড দেখলাম, কিন্তু এগুলো কিভাবে অ্যাসাইন করতে হয় সেটা কিন্তু আমরা আসলে জানি না। তো এখন আমরা একটা রিয়েল ছবির উপরে অ্যাসাইন করব। তো আমরা ধরেন এখানে কয়টা লেয়ার, আমরা একটু দেখি যে এখানে লেয়ার হচ্ছে 1 2 3 4টা। ওকে, চারটা লেয়ারে প্রথম লেয়ারটা হচ্ছে এইটা, যেটা আমার মেন ছবি। এখন আমি আরেকটা ছবি গুগল থেকে ধরেন এক ধরনের লাইটের ছবি, এই ধরনের ছবি নিয়ে আসলাম। নিয়ে এসে আমার প্ল্যান হচ্ছে যে এটার উপরে একটা লাইটের এফেক্ট দেব। কিভাবে দেব দেখেন, এই যে ছবিটা, এটাকে নিয়ে এই ছবিটাকে, এই লেয়ারটাকে সিলেক্ট করলাম, করে আমি আপ অ্যারো, মানে আমাদের কিবোর্ডের আপ অ্যারো আর ডাউন অ্যারো এই দুইটাকে ক্লিক করি। দেখি নামাই, একটু সরিয়ে দেখি, দেখেন কত সুন্দর একটা এফেক্ট আসে। যে লাইটিং মোড আমরা আপনাকে দেখিয়েছিলাম যে লাইটিং মোডে কি হয়, এখানে ঠিক সেম অপশন। এই দেখেন লাইটিং মোডে এই যে লাইটিং যখন দিয়েছি তখন একটা আলাদা এফেক্ট চলে এসেছে। তো এই সুন্দর একটা এফেক্ট এসছে। ওকে, তারপর ধরেন আমরা চিন্তা করছি যে একটা সাইডে, নিচের দিকে ডান দিকের একটা সাইডে লোগো দেব। তো আমাদের কাছে একটা লোগো আছে কিন্তু সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ নাই। তো সেটা কী করে দেবো দেখেন, এখানে আমি আবার এই ব্লেন্ডিং মোডে গিয়ে আপ অ্যারো দিলাম, আমি একটু চেঞ্জ করে করে দেখবো যে কোনটাতে ভালো আসছে। ওকে, দেখেন তো ভালো আসছিল প্রথম দিকেই, ওই যে ডার্কেন মোডের দিকেই। ওকে, ধরেন লোগো হয়ে গেল। এবারে আমরা চাচ্ছি যে ছবির উপর একটু হালকা রেডিশ রেডিশ ভাব থাকুক, একটু লালচে লালচে ভাব থাকুক। তো আমরা এখান থেকে উপরের লেয়ারে আরেকটা ছবি আনলাম যেটা লাল একটা অংশ বা একটা এফেক্টে। তো এটাকেও আমি সেম ওয়েতে একটু সরাই, চেঞ্জ করে দেখবেন, কারণ এখানে দেখা যাচ্ছে কি যে আপনি যখন চেঞ্জ করবেন তখন আপনি এফেক্টটা বুঝতে পারবেন। সো এবারে আমি একটা কাজ করি, কালার রে রাখি। ওকে ওকে, কালারে, হ্যাঁ কালারে এরকম ভালো লাগছে কিন্তু এটা একটু বেশি কালার লাগছে। তো এটাকে একটু অপাসিটিটা একটু কমিয়ে দিই আমি যতটুকু আমার দরকার হয়। দেখেন মেন ছবিটার থেকে একটু এফেক্ট এসে গেছে না, ছবিটা একটু ভালো লাগছে। তো এইভাবেই আসলে ব্লেন্ডিং ইউজ করে। তো ব্লেন্ডিং নিয়ে আমরা আশা করব যে আপনি আরও অনেক প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে বিভিন্ন কাজ করে অ্যাসাইন করে গ্রুপে আপলোড করেন, এবং আমি চেষ্টা করব সেগুলো রিকভার করার জন্য, দেখার জন্য। সাথেই থাকুন এবং নেক্সট ভিডিও দেখুন, অবশ্যই থাম্বস করুন, লাইক বাটন ক্লিক করুন।